আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি এই কালো জিরা লাল শাক। প্রথমে তেলে ভিজিয়ে কালো জিরা দিয়েছি, তারপরে তার ভিতরে কিন্তু চিনি আর কিছু কাঁচামরিচ দেওয়া হয়েছে। এর সাথে কিন্তু আমি আরও কিছু উপকরণ দিব, যেটা হলো এর সাথে আমাকে দিতে হবে সরিষা এবং পোস্ত, আর তার সাথে হলো পাঁচফোড়ন আর হলো লবণ। এটাই হলো এইসবগুলো উপকরণ। এটা হলো কালি জিরা লাল শাক যদিও বলা হয়েছে, তারপরে কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো না দিলে খেতে অতটা স্বাদ লাগবে না। শুধু কালি জিরা দিয়েও করা যায়, কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সেটাও ভুনলেও শাকটা খেতে ভালো লাগবে। এই যে এখন দেখেন এটা দেওয়া হচ্ছে সরিষা, এক চামচ সরিষা দেওয়া হলো, আর শাক নেওয়া হয়েছে 250 গ্রাম। এবার এর সাথে আরও দিতে হবে আপনার পাঁচফোড়ন দেওয়া হবে, হাফ চামচের মতো যে পাঁচফোড়ন দেওয়া হচ্ছে। এখন এরপরে দিব আমি পোস্ত দিব, পোস্তটা আমি হাফ চামচের মতো পোস্ত দিব, আর তার সাথে দিব হলো লবণ এবং দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে লাল হয়ে ভাজা হলে তার ভিতরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। এটা এখন লবণ দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হলো, তারপরে কিন্তু লবণটা দিলে হবে কি যে শাকটা দেওয়ার পরে পানিটা একটু ছেড়ে দিবে। লবণটা কিন্তু অনেকে পরে দেয়, যারা শাকটা আগে সিদ্ধ করে নিয়ে তারপরে ভুনে তারা কিন্তু লবণটা পরে দেয়, শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে দেয়। কিন্তু যেহেতু লবণের জন্য পানিটা ছাড়বে এবং সেই পানিতেই শাকটা সিদ্ধ হবে, এই জন্য আমি কিন্তু আগেই দিয়েছি। এখন এটা একটু ভাজা ভাজা হচ্ছে, এটা একটু লালচে টাইপের যখন কালারটা হবে, এর ভিতরে ইচ্ছা করে আপনি শুকনো মেঝে যে পোস্তদানা দিচ্ছি, এখন দেখেন গোটা কিন্তু পোস্তদানা দিয়েছি। পোস্তদানা কিন্তু এমনি একটু শুকনো খোলায় তেলেও দেওয়া যায়, আবার বেটেও দেওয়া যায়, তবে আমার কাছে একটু গোটা দিলে ভালো লাগে, তেলে ভাজার পর একটু মুচমুচ করে দাঁতে লাগে, যেটা খেতে কিন্তু আসলে খুবই টেস্টি লাগে। আর পোস্তদানার সবচেয়ে বড় গুণ কি, যাদের আর্থ্রাইটিসের পেইন আছে, এর আপনি যদি পোস্তদানা আপনি রাতে শোয়ার আগে দুধে ভিজিয়ে খান, এটা কিন্তু খুবই উপকার দেয়, তাহলে দেখবেন আপনার ব্যথা কিন্তু সেরে গেছে। পোস্তদানা আখরোট আর হলো বাদাম সাথে আপনি মধু দিতে পারবেন, এই কাঠবাদাম যেটা বলে, সবগুলো একসাথে দিয়ে আপনি যদি খান তাহলে দেখবেন যে ব্যথা চলে গেছে। এই যে এখন এর ভিতরে আমি লাল শাক দিয়ে দিলাম, এই লাল শাকটা দিয়ে এটা কিন্তু দেখেন আমি সিদ্ধ করে নিই, ধুয়ে পানি ঝুড়িয়ে রেখেছিলাম ব্যথা সহই এটা আমি এখন দিয়ে দিয়েছি। এই লাল শাকে কিন্তু অনেক গুণাগুণ আছে, লাল শাকে কিন্তু রক্ত হয়, এটা কিন্তু প্রচুর আয়রন আছে, রক্ত হয়, তাছাড়া যাদের কনস্টিটিউশনের সমস্যা তাদের তো শাক খাওয়া উচিত, প্রতিদিন শাক খেলে খুবই ভালো, মানে কনস্টিটিউশনের কোনো সমস্যা থাকে না। আর আরও একটা বলি, কনস্টিটিউশন থেকে কিন্তু অনেক ধরনের রোগ হয়, যেমন যাদের যে পাইলসের সমস্যা বলে মূল কারণটা কিন্তু কনস্টিটিউশন, কনস্টিটিউশন হওয়ার কারণে এটা হয়। আবার অনেকে দেখা যায় যে যাদের কিডনি আছে, ওয়াম আছে, ছোটো কিডনিগুলো আছে, এদেরও কিন্তু এই সমস্যা হয়, কারণে এইগুলো তো অ্যানাসের পাশে সে চুলটা এখানে কামড়ে থাকে এবং রক্তক্ষরণ হয়, এই জন্য কিন্তু দেখা যায় পরবর্তী যে ওই জায়গায় পরে দেখা যাচ্ছে একটু ছোটো দানার মতো হচ্ছে এবং শক্ত ব্যান্ডের মতো হচ্ছে, এবং এটা খুবই প্রবলেম হয় যাদের হয়, তারা কিন্তু খুবই সাফার করে, প্রচণ্ড পেইন হয়, সিভিয়ার পেইন হয়, আর স্কুল পাস করতে পারে না, খুবই সমস্যা। এই জন্য প্রতিদিন কিন্তু শাক খেতে বলা হয়। লাল শাকের সবচেয়ে বড় গুণ হলো এর কিন্তু কোনো অ্যালার্জি নেই, এই একটা ব্যাপার। যেমন পুঁই শাকে কিন্তু অনেকের অ্যালার্জি আছে, কিন্তু লাল শাকে কিন্তু অ্যালার্জি নেই। একটা হলো এর ভিতরে ফাইবার্স আছে, তারপরে এর ভিতরে প্রচুর আয়রন আছে, পটাশিয়াম আছে, এটার ভিতরে ম্যাগনেশিয়াম আছে। আর লাল শাকের যারা কিডনির সমস্যা তারাও কিন্তু লাল শাক খেতে পারে। লাল শাকের পানি যেটা আছে সেটা কিন্তু যে সিদ্ধ করে নিয়ে পানিটা যদি খান সেটা কিন্তু শাকটা খাবে না, তাদেরকে পানিটা খেতে বলা হয়, এতে কিন্তু রক্ত হয়। কারণ আর যাদের কিডনির সমস্যা থাকে তার সাথে সব সবজি দেওয়া যায় না, সবজি দিলেও সেটা আবার পানিতে ভিজিয়ে রাখতে হয় অথবা সিদ্ধ করে পানি ফেলে দিতে হয়। আর এখানে হলো লাল শাকটা ধুয়ে ঝুড়িয়ে ভালো করে সিদ্ধ করে পানি দিতে হয়, সেই পানিটাই তখন তাদেরকে দেওয়া হয় আর কি। এই জন্য লাল শাকের অনেক উপকারিতা। তাছাড়া লাল শাক একটু আচার দিয়ে বা লেবু দেখিয়ে আপনারা দেখবেন খুবই টেস্টি লাগে। শুধু যদি আপনি পোস্তদানা বা সরিষা না দিয়েও যদি ভাজেন তাও কিন্তু বেশ মজা লাগে। যে দেখেন এখন শাকটা আস্তে আস্তে কমে এসেছে, একটু নাড়া দিয়ে তলা থেকে উঠিয়ে দিলাম, কারণ পুড়ে যাবে সেই জন্য। আর এভাবে রেখে দিলে এবার দেখবেন আর শাকটা যখন আরও মজে যাবে, যেহেতু আমি লবণ দিয়েছিলাম, এখানে আমি ঢাকা চাপা দিব, ঢাকা চাপা দিলে যে পানিটা ছাড়বে সেই পানিতেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার দ্বিতীয়বার আর বাগার দিতে হলো না, এটা একটা এই একটা সুবিধা, খেতে কিন্তু সেম টেস্টি হবে।
আপনি যদি আগে সিদ্ধ করে নিয়ে পরে বাগার দেন সেটা খেয়ে যেরকম লাগবে, আপনি যদি একবারে বাগার দিয়ে চাপিয়ে দেন তাতেও কিন্তু একই রকম লাগবে। যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে সেটার জন্যই আসলে টেস্ট একটু হেরফের হয়, তাছাড়া কিন্তু আর কিছু না। যে এটা আর কি আমরা দেখে থাকি আর কি, এই যে দেখেন এখন কতগুলো পানি ছেড়েছে শাকটা, শাকের পাশে দেখেন কতগুলো পানি দেখা যাচ্ছে। এই শাকটা একটু আরেকবার আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার এটাকে আরও কতক্ষণ ঢেকে দিব, রাখার পরে দেখবেন এই যে দেখেন এখন পানিটাও টেনে গেছে আর শাক সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আমি প্রায় 300 গ্রামের মতো শাক দিয়েছি আর দেখেন এখন কতটুকু প্যানের ভিতরে একটুখানি শাক হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। যে আমি এটা আপনাকে দেখাচ্ছি দেখেন অল্প শাক হয়ে গেছে, হ্যাঁ এরকম। আর এখানে কোনো পানি নেই, এটা আপনি যতটুকু মানে ভাজা ভাজা করতে চান সেটা কিন্তু আপনি নিজেই করে নিতে পারবেন। যে তবে হ্যাঁ চালটা কিন্তু একটু কমিয়ে রাখবেন, এটা আগেই বলে দিই। আপনি যদি চড়া জল দিয়ে দেন তাহলে কিন্তু শাকটা পুড়ে যাবে, শক্ত পানি ছাড়বেই না, পুড়ে যাবে, আপনার রান্নাটা নষ্ট হবে। কিন্তু আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যাতে নতুন নতুন রান্না সবার আগে আপনারাই দেখতে পারেন সেই জন্য আর কি। আর আমি অবশ্যই আশা করব যে আপনারা অবশ্যই নিজেরা এই শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। হয়তো আপনারা শাক খেয়েছেন কিন্তু এইভাবে কালোজিরা তো ঠান্ডায় অনেক উপকার দেয়, কিডনি রোগের জন্য অনেক ভালো, গাহাত পায় যাদের ব্যথা আছে তাদেরও কালোজিরা খেলে কিন্তু অনেক উপকার দেয়। তাছাড়া চুলের জন্য কালোজিরা ভালো, স্কিনের জন্য ভালো, কালোজিরার প্রচুর সুবিধা আছে এটা কিন্তু আমরা সবাই জানি।